এই মুহূর্তে যারা দার্জিলিং সিকিম শিলং বা কুমিল্লার সীমান্তপুর বর্ডার দিয়ে যেতে যাচ্ছেন ইন্ডিয়া তাদের জন্য খুবই একটি দুঃসংবাদ ভারতীয় রিলেটেড আরেকটি ভিডিওতে জানাচ্ছি সবাইকে স্বাগতম সবাইকে ট্রাভেল উইথ সাইমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স জরুরি একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সাইম আপনাদের সামনে সেটি হচ্ছে সতেরো আঠারো উনিশ এই তিন দিন চ্যাংরাবান্ধা বর্ডার এবং কুমিল্লার সীমান্তপুর বর্ডার বন্ধ থাকবে তো আজকে আমি জানাচ্ছি তার কারণ হচ্ছে আজই আমি এই বিষয়টি জানতে পারি এবং আমি চিন্তা করে বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করব তাই আমি ভিডিও করে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমাদের এক সাবস্ক্রাইবার আজ সকালে দার্জিলিং যাওয়ার জন্য চাংরাবান্ধা বর্ডার হয়ে যখন ইমিগ্রেশন কমপ্লিট করতে যায় তখনই এই নিউজটি সে জানতে পারে যে কাল সতেরো আজ আঠারো এবং আগামীকাল উনিশ মানে সতেরো আঠারো উনিশ এই তিন দিন চ্যাংড়াবান্ধা বর্ডার এবং আরও কয়েকটি বর্ডার বন্ধ থাকবে তার মধ্যে আমরা জানতে পেরেছি চ্যাংরাবাবান্ধা বর্ডার এবং কুমিল্লার সীমান্তপুর বর্ডার তো ভিউয়ার্স যারা আজ কাল এই দুই দিন চিন্তা করছেন যে চ্যাংড়াবাঁদা বর্ডার দিয়ে দার্জিলিং সিকিম বা শিলং ঘুরতে যাবেন বা কুমিল্লা বর্ডার হয়ে আগরতলা যাবেন তারা এই তিন দিন একটু সতর্ক জারি থাকবেন এবং চিন্তাভাবনা করে আপনারা তারপরে আপনাদের ট্যুরটি প্ল্যান করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম